আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক বেশি ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গতকালকের ব্লগে আমি বলেছিলাম যে আমি চট্টগ্রাম গিয়েছিলাম, কেন গিয়েছিলাম সেটাও বলেছি। আমরা একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আমি আর আরিফ গিয়েছিলাম। সেটা হচ্ছে যে আমাদের 97-এর একটা ঈদ আড্ডা অনুষ্ঠান ছিল। যেহেতু কিছুদিন আগে আমাদের রোজার ঈদ গিয়েছে, তারপর পরে কিন্তু SSC পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল, তাছাড়া সবাই সবার কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত হয়ে গিয়েছিল। তো এই আড্ডাটা ঈদের পরপরে হওয়ার কথা ছিল, সবার কথা চিন্তা করে একটু পিছানো হয়েছে, তাছাড়া সব কিছু আয়োজন করতে একটু সময় লেগেছিল। তো এর আগে স্কুলের একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামে কিন্তু আমি অ্যাটেন্ড করতে পারিনি, খুব ইচ্ছা ছিল তারপরও অ্যাটেন্ড করিনি। তাছাড়া সব কিছু মিলে আমার সময় সুযোগ হয়নি, একটু ব্যস্ত ছিলাম। তো এবার ভাবলাম যে আরিফ যেহেতু পরীক্ষা দিয়ে দিবে বা পরীক্ষা শেষ হবে, আমারও একটু সময় থাকবে, আর প্রোগ্রামটাও এমনভাবে সেট করা হয়েছিল যে একদম আমার ফ্রি সময় ছিল, তাই সব দিক চিন্তা করে ভাবলাম যে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, আমি অবশ্যই এই অনুষ্ঠানটাতে বা এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করবই। তো সেই জন্যই আমার রেজিস্ট্রেশন করা এবং এই প্রোগ্রামটাতে উপস্থিত হওয়া, আর এই বন্ধুদের সাথে দেখা করার লোভ আমি একেবারেই সামলাতে পারিনি, কারণ হচ্ছে অনেক আগে ওদেরকে ছেড়ে আমি এসেছি। লাকি, নীলু আর মিলি ওদের সাথে আমার প্রায় সময় যোগাযোগ হয়, কিন্তু বাকি যারা আছে তাদের সাথে আমার সে যে স্কুল বা কলেজ ছেড়ে এসেছি এরপরে আর কখনো যোগাযোগ হয়নি, দেখাও হয়নি। ফেসবুকের মাধ্যমে ওদের সাথে আমার দেখা বা যোগাযোগ হয় আর কি, কিন্তু সামনাসামনি ওদেরকে দেখা কথা বলাও কখনোই হয়নি। তো ভাবলাম যে এই সুযোগটা কোনোভাবেই আমি যেন হাতছাড়া না করি। তো গেলাম, অনেক বেশি ভালো লেগেছে, সবাই চলে এসেছে, বন্ধুরা, মেয়ে বন্ধুরা সবাই একে একে আসলো, আর আমরা তো গল্প আড্ডা মানে সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লেগেছে। আর যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে, আয়োজন কমিটি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। তো দেখতে পাচ্ছেন সব বন্ধুদের সাথে তো আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি, তো তারপর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আমাদের কী পরিমাণ আড্ডা চলছে, কী পরিমাণ গল্প চলছিল, স্মৃতিচারণ চলছিল, সব কিছু মিলিয়ে মানে এই আড্ডাটা এত মধুর ছিল বলার মতো না। কত বছর পরে ওদের সাথে দেখা, কত কথা জমেছিল, কত স্মৃতিচারণ, সব কিছুই একদিনে আমরা বলে শেষ করতে পারবো না। তারপরে এই আড্ডাটা আমাদের ছিল অনেক মধুর, অনেক মধুর, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রোগ্রামটা এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, মানে খুব সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এত মানে এতজনকে নিয়ে এত শৃঙ্খলাভাবে যারা আয়োজক কমিটি আছে সবাইকে আমার মানে অন্তর থেকে অনেক ধন্যবাদ তোমাদেরকে, যারা যারা এই আয়োজক কমিটির মধ্যে ছিলা। আসলে আমি সবার নামও বলতে পারি না, সেই জন্য নামগুলো উল্লেখ করছি না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আয়োজক কমিটির মধ্যে ছিলা, আর সবাইকে, আর যারা মানে কি বলবো, তোমাদের চাকরি সংসার বা ব্যস্ত সময় থেকে একটু সময় বের করে এই আয়োজনটা করেছো, অক্লান্ত পরিশ্রম করেছো, তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই অনুষ্ঠানের কারণে আমি অনেক দিন মানে যাদেরকে আমি কলেজে ছেড়ে এসেছি তাদেরকে আবার এই অনুষ্ঠানের মাধ্যমেই আবার এই প্রথম আমার দেখা হয়েছে ওদের সাথে। তো সব কিছু মিলিয়ে অনুষ্ঠানটা অনেক বেশি সুন্দর ছিল। প্রথমে যেহেতু শুক্রবার ছিল, আমরা যাওয়ার পরে সবাই ছেলে বন্ধুরা নামাজ পড়তে চলে গিয়েছিলো। নামাজ থেকে এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। খাওয়া দাওয়া শেষ করে সবাই একটা গ্রুপ ছবি তুললাম, দেখতে পেয়েছেন সবাই মিলে স্টেজে উঠে একটা ছবি তুলেছি। আর এরপরে হচ্ছে যে যার যার অভিমতগুলো প্রকাশ করেছে একজন একজন করে। এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো, এখানে বন্ধু ফারুকের মেয়ে একটা নাচ দেখিয়েছে আমাদেরকে, খুব ভালো লেগেছে। তাছাড়া বন্ধুরা সবাই গান গেয়েছে, ফারুক দুটো গান আমি শুনেছি যতক্ষণ আমি ছিলাম আর কি। এরপরে তো অনুষ্ঠান ছিল, আমি আর লাকি একটু আগেই বের হয়ে গিয়েছি, তো পুরো অনুষ্ঠানটা আমরা দেখতে পারিনি। তো ফারুকের একটু গান আপনাদেরকে শোনাচ্ছি।
কপিরাইট ক্লেম পড়বে, এজন্য একটু মিউট করে দিলাম। গানটা অনেক সুন্দর ছিল, এরপরেও পরেও আরেকটা গান গিয়েছিল, ওটাও খুব সুন্দর ছিল। এই দুটো গানই উপভোগ করতে পেরেছি। এরপরে নামাজের বিরতি ছিল। শুরু করতে যাচ্ছি আমরা একটা মজার খেলা, সেটা আমরা যারা এলোমেলো ভাবে বসে আছি সবাই যাতে একটু সারিবদ্ধ ভাবে চেয়ারে যার যার আসন গ্রহণ করে, প্লিজ সবাইকে বলছি। এই প্যাকেটটি সবাইকে খুলে দেখাবো, মহামূল্যবান সেই পুরস্কার। ওকে, প্রথমে বলছি কে পেয়েছে। মিনা দাস, তুমি তোমার পরিচয় দাও। সবাই আমরা এখানে 97। আসরের নামাজের বিরতির পরে মিতু আসলো। মিতু আসার পরে তো অনুষ্ঠানটা একেবারে অন্যরকম হয়ে গেল। ওর উপস্থাপনা অনেক বেশি উপভোগ করেছি, তো আপনারা একটু দেখতেই থাকুন। প্লিজ আসো, মজা হবে। প্লিজ ফরিদা, তুমি এই খেলে আমার মনে হচ্ছে তুমি জিতবে। আসো, তোমাকেই খুঁজছে 97। ঢাকার বন্ধুরা কেউ অংশগ্রহণ করবে না? আইরিন কিন্তু ডাকছে, আইরিন আসো। তোমাদেরকে অনেক আন্তরিক শুভেচ্ছা আমাদের সকলের পক্ষ থেকে। তোমরা আগামীতে, আমরা চাই আগামীতে। ধন্যবাদ আইরিন, তোমার ব্যাগটা আমাকে একটু পেছনে রাখতে পারবে, চশমাটাও একটু রাখতে হবে। দেখা লাগবে না, তুমি আন্দাজ করেই করবা। ফরিদা, তোমার চশমাটা একটু পেছনে রাখো, তারপর আর কারো কিছু আছে? এবার আমরা একটু বসে যেতে পারি? ওকে, একটা বিস্কিট খেলা হবে। বিস্কুট খেলা। ওকে, আমরা রেডি? তোমরা সুন্দর করে স্যান্ডেল ট্যান্ডেল খুলে আসন পেতে। এই খেলার জন্য তোমাকে চিত হয়ে যেতে পারে, কাত হয়ে যেতে পারে, সাইড হয়ে যেতে পারে, বাট তুমি হাতে ধরতে পারবে না। আমি বলছি হ্যাঁ, তোমরা জুতো খুলে বসে যেতে পারো, এটা জিততেই হবে। এটা কিন্তু আমার শুধু আমরা, হ্যাঁ শিল্পী, তুমি তোমার ব্যাগটা রেখে দিতে পারো। এটা আমরা শুধু হাতে ধরবো না, হাতে আমরা টাচ করবো না, হাতে ধরবো না, কিন্তু এটা একটা বিস্কুট খেলা।
ওকে আমি বিস্কিটের প্যাকেটটি খুলছি, আমাকে সাহায্য করার জন্য আকাশ প্লিজ। আচ্ছা আমার ছবি ভিডিওর জন্য আমি আবার বলছি, এটা একটা বিস্কুট খেলা। বিস্কুটটা হচ্ছে নাটি না নাটি দেখাবে এখন মিতু। আমরা আসলে এখানে মজাটাই নিচ্ছি, মজা করতে আসছি, আনন্দ করতে আসছি। আমাদের এই আনন্দটুকু